দুমাস ধরে প্রাণহানি আর সংক্রমণের ভয়াবহ চেহারা দেখছে বাংলাদেশ। মহানগর, শহর, মফস্বল কিংবা গ্রাম, সংক্রমণের শিকার গোটা দেশ। হাতে হাতে ছড়াচ্ছে করোনা। ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলো করোনা রোগীতে ঠাসা। এরই মধ্যে ঈদ, লকডাউন শিথিল, মহাসড়কে গায়ে গায়ে লেগে ঈদ যাত্রায় হাজারো মানুষ। আবারও চরমভাবে উপেক্ষিত করোনার স্বাস্থ্যবিধি। এদিকে করোনার আতঙ্ক পাশাপাশি অন্যদিকে অন্যান্য যে রোগগুলো রয়েছে সেগুলোর ঠিকঠাক চিকিৎসা নিয়ে আছে মানুষের মনে নানান দ্বন্দ্ব। দর্শক, সংকটের এই সময়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন আপনাদের পাশেই। ঘরে বসেই প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন করোনা হেল্প ডেস্কের। সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন, শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক লাইভ ফিড। আপনাদের সাথে আছি আমি আখলাকুস্তাফা, এবং আমাদের সঙ্গে বরাবরের মতোই আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিভাগ বিএসএমএমইউ, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার শারমিন আব্বাসি, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সঙ্গে শিশু বিশেষজ্ঞ হিসেবে যুক্ত হবেন ডাক্তার আবু সাইদ শিমুল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যিনি কর্মরত। আপনাদের তিনজনকেই স্বাগত। প্রথমেই দেশের সবশেষ করোনা পরিস্থিতিটা জানছি। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২০৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৭,৬৬৯ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৮,৪৮৯ জন। পরীক্ষা অনুপাতে আজকের শনাক্তের হার ২৯.৬%। নমুনা পরীক্ষা হয়েছে ২৯,২১৪টি। এই পর্যন্ত শনাক্ত ১০,৯২,৪১১ জন। ২৪ ঘন্টায় ৮,820 জন মানুষ খবর পেয়েছেন সুস্থতার। মোট সুস্থ এখন ৯,২৩,১৬৩ জন। মৃত ২০৪ জনের মধ্যে পুরুষ ছিলেন ১২৫ জন। বিভাগভিত্তিক প্রাণহানির যে হিসেব রেকর্ড হয়েছে তাতে সর্বোচ্চ ঢাকায় ৮২ জন মারা গেছেন। এছাড়া খুলনায় ৪৯, চট্টগ্রামে ৩২, রাজশাহীতে ২০, রংপুরে ১০ জন, বরিশালে ৫ জন, ময়মনসিংহে ৪ জন ও সিলেটে ২ জনের প্রাণ গেছে করোনায়। সংক্রমণ থেকে দূরে থাকতে আমরা ঘরে এবং বাইরে এবং নিজেদের কর্মক্ষেত্রে অবশ্যই ব্যবহার্য জিনিসগুলোতে এই ধরনের ডিসইনফেকশন যে বস্তুগুলো সেগুলো ব্যবহার করব, তাতে করে করোনার সংক্রমণ থেকে দূরে থাকাটা বেশ সহজ হবে। আমরা প্রথমেই যেতে চাই প্রশ্নে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তরিকুল আলম, তিনি বলছেন তার বয়স ৪৭, কানে ইনফেকশন আছে, কানের পর্দা ফুটো, ২ দিন হলো কান পেকেছে, কান দিয়ে পানি পড়ছে, কানে ব্যথার কারণে জ্বর অনুভূত হচ্ছে, তিনি কি করবেন? আমাদের সঙ্গে ডাক্তার মোস্তফা জামান আছেন। ডাক্তার জামান জি, ধন্যবাদ। আসলে আমরা সবসময় বলে থাকি যে কানের যে এরকম যে সমস্যা হয়ে থাকে, নানাবিধ কারণ হতে পারে, যে কারণে হোক না কেন, এই মুহূর্তে তিনি যে উপসর্গের কথা বললেন, একটি অ্যান্টিবায়োটিক খেতে হবে, যেমন ট্যাবলেট ক্লাভুসেফ, CLAVUSEF, ৫০০ মিলিগ্রাম, সকালে রাতে একটি, এটি আগামী ৭ দিন খাবেন। এবং আমরা যেটি যদি কাশি থাকে তাহলে কাশির একটু সত্যি বলে অ্যান্টিস্টামিন দিয়ে থাকি। এর সাথে আমরা বলি যে পুকুরে ডুব দিয়ে গোসল না করবার জন্য পায়ে যাতে কানেতে পানি না ঢুকে সেই বিষয়ে সতর্ক থাকবেন। তবে এটি কি প্রথমবার হলো নাকি আগে হয়েছে সেই বিষয়টি আমাদের জানা দরকার ছিল। এবং সর্বশেষে এবার হয়তো আপনি এই ওষুধগুলো খেলে ভালো হয়ে যাবেন, কিন্তু একটা অনেক সময় কানে ডাক্তার দেখালে তারা কিছু ড্রপ দিয়ে থাকেন, যেটি আসলে অনেক সময় কার্যকর হয়। আমি বলবো যদি সুযোগ থাকে, যেহেতু এই করোনার কালে যদি আপনার আশেপাশে কোনো নাক কান গলা বিশেষজ্ঞ থাকে তাদেরকে একটু দেখালে আরেকটু ভালো হবে। তবে আপাতত যদি দেখাতে না পারেন, যে ওষুধটা আমরা দিয়েছি সেই ওষুধটি আপনি এই ব্যবহার করে খাবেন। সঙ্গে যদি দেখা যায় অনেক সময় কানে আমরা বিভিন্ন ড্রপ দিয়ে থাকি, যেমন অ্যান্টিবায়োটিক ড্রপ পাওয়া যায়, বিভিন্ন লিভোক্সিন ড্রপ পাওয়া যায়, আরও অনেক অনেক অ্যান্টিবায়োটিক ড্রপ পাওয়া যায়। তবে যদি পুষ থাকে অনেক সময় সেখান থেকে কালচার সেন্সিটিভ করে সেই পুষটিকে পরীক্ষা করে যদি ওষুধ দেওয়া যায় কোন ওষুধটি বা কোন অ্যান্টিবায়োটিক কার্যকর হবে সেটি কিন্তু ভালো হয়। মনে রাখতে হবে যে এটি কিন্তু অবহেলা করবেন না, যতটা সম্ভব চেষ্টা করবেন একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখিয়ে চিকিৎসাটি পরিপূর্ণভাবে করবার জন্য, তাহলে আগামী দিনে কোনো সমস্যা হবে না। আপনার জন্য শুভকামনা রইল। আমাদের সঙ্গে টেলিফোনে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা দর্শকের প্রশ্নটা শুনতে চাই। দর্শক নাম বলে প্রশ্নটা করবেন, কি সমস্যায় ভুগছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, জাহানারা ইসলাম। আমার বয়স ৩৫। কিছুদিন যাবত আমার প্রস্রাব ইউরিনের সমস্যা হচ্ছে, তো ইউরিনের জ্বালা পোড়াটা খুব বেশি, যার কারণে ডাক্তার দেখানো হয়েছে, ইউরিন টেস্টও করা হয়েছে। এখন নিউফ্লোক্সিন ৫০০ mg খাওয়া শুরু দিছে, আজকে ৫ দিন হয়ে গেছে, কিন্তু এখন আবার সেই জ্বালা পোড়ার ভাবটা এখনো মানে ক্লিয়ার হচ্ছে না, প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না,
কিছুক্ষণ পর পর প্রস্রাব হচ্ছে, জ্বালা পোড়াটাই সবচেয়ে বেশি। আচ্ছা, আমাদের সঙ্গে ডাক্তাররাই আছেন, আপনি থাকবেন আমাদের সঙ্গে যদি কিছু জানার থাকে। এখন আর কি করতে পারি? এখন এই আপনার শুধু এই ইউরিনের জ্বালা পোড়া ছাড়া আর কোনো তলপেটে ব্যথা হওয়া বা কোষ্ঠকাঠিন্য এরকম কোনো সমস্যা আছে কিনা? না, আমার এই ধরনের কোনো সমস্যা নাই। কিন্তু কিছুদিন আগে, আজ থেকে 5 মাস আগে আমার একটা টিউমার পাওয়া গেছে জরায়ুতে। আমি ভাবতেছি ওইটা থেকে কোনো এরকম সমস্যা হচ্ছে কিনা আমার। সেটার সাইজ কত বলতে পারবেন? 1 সেন্টিমিটার। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। যেহেতু 5 মাস আগে আপনি আলট্রাসাউন্ড করেছিলেন, এই 5 মাসের মধ্যে আসলে সাইজটা বাড়লো কিনা, আমার কাছে মনে হয় যে একটা রিভিউ আলট্রাসাউন্ড প্রয়োজন আছে। এটা আপনি একটু করতে পারেন। তো আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন, তার সাথে আপনি পিভিআরটা করবেন। পিভিআর মানে হচ্ছে পোস্ট ভাইটাল রেসিডিউ। যেহেতু ইউরিনে প্রবলেম হচ্ছে, আপনি ইউরিন পাস করে আসার পর ইউরিন আটকে থাকে কিনা বা জমে থাকে কিনা সেটা একটু আসলে এখানে দেখার বিষয় আছে। তো আমি বলবো যে আপনি যদি একটু পিভিআর সহ হোল অ্যাবডোমেন আলট্রাসাউন্ড করেন, আমরা একটা ক্লিন কাট আইডিয়া পাবো, তার সাথে ইউরিন রুটিন অ্যান্ড কালচার। আর যেহেতু জ্বালা পোড়া খুব বেশি হচ্ছে, আমরা মনে করি যে কালচার রিপোর্টটা পাওয়ার পর একটা অ্যান্টিবায়োটিক আসলে শুরু করা যাবে। এই অবস্থায় এখন প্রচুর পরিমাণে পানি, লিকুইড জাতীয় খাবার এগুলো বেশি করে খেতে হবে। আর যদি বার্নিংটা খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে জেসোকেন জেল আমরা বলি যে কিছু সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে, তাতে করে ওই জায়গাটাতে কিছুটা সময়ের জন্য আরাম পাওয়া যেতে পারে। কারণ ওই জায়গাটাকে অনেকটা সেন্সেশন কমিয়ে দেয় এই যে জ্বালা পোড়া বা পেইন, যারা একেবারে অ্যাকিউটলি সহ্য করতে পারেন না তাদেরকে আমরা মাঝে মাঝে দিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টি আছে, আঁশযুক্ত খাবার খাবেন, কনস্টিপেশন নাই বললেন কিন্তু সেটা যেন না হয় সেই দিকটা খেয়াল রাখবেন। এবং আপনাদের যে ফার্স্ট আর্চটা থাকে, অর্থাৎ ইউরিনকে জমিয়ে রাখবেন না, যখন ইউরিনেশনের একটা আর্চ আসবে ইউরিনটা পাস করে দেবেন। এবং রাতেও যদি মনে হয় যে একবার উঠতে হয় সেই নিয়মটি আপনারা মানবেন। আর হোয়াইট ডিসচার্জের যদি এর সাথে প্রবলেম থাকে, এটা আমরা অনেকের পাই, তারা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে 2 বেলা বা 3 বেলা ব্যবহার করবেন টানা 2 সপ্তাহের মতো। আমরা আপনার রিপোর্টের অপেক্ষায় থাকলাম, তারপরে হয়তো আমরা অ্যান্টিবায়োটিক যোগ করবো যদি প্রয়োজন হয়। যেহেতু এই মুহূর্তে আপনার জ্বর নেই, আমার কাছে মনে হয় যে এই নিয়ম কানুনগুলোই আপনাকে ভালো লাগবে। অহেতুক অ্যান্টিবায়োটিকটা আসলে এই মুহূর্তে অ্যাড করতে চাচ্ছি। ডাক্তার শারমিন, আপনাকে ধন্যবাদ। জাহানারা, আপনি নিশ্চয়ই এই সাজেশনটা ফলো করবেন এবং আমাদেরকে জানাবেন। আমরা আরেকটা প্রশ্নে যেতে চাই। আফসানা নাজনীন, তিনি সালাম দিয়েছেন, বলেছেন তার ছেলের বয়স 15 মাস, ওজন 9 কেজি। তিনি বলছেন তার বাবুর অ্যালার্জির অনেক সমস্যা আছে, নাকে, থুতনিতে, কোমরে, কাঁধে বিভিন্ন জায়গায় ঘামাচির মতো দানা দানা আর গোটা গোটা অ্যালার্জি, এগুলো চুলকায়ও। কোনো খাবারই তিনি দিতে পারেন না, সব খাবারই অ্যালার্জি, এই জন্য খাবার থেকে সঠিক পুষ্টিও পাচ্ছে না, শুকায় যাচ্ছে দিন দিন, আর খেতেও চায় না, ঔষধও খাইয়েছেন। যখন যখন তিনি খাওয়ায় কমে যায় তখন আবারও হয়। একটু পরামর্শ জানতে চেয়েছেন ডাক্তার শিমুল। আপনাকে আসলে ধন্যবাদ, আপনি খুব বিস্তারিতভাবে এই বর্ণনা করেছেন এবং বোঝা যাচ্ছে আপনি খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, কারণ বাচ্চারা এই সমস্যাটা যাচ্ছে না। প্রথমে যেটা আমরা সকলে, আমি অধ্যাপক মোস্তফা জামান, কিন্তু প্রতিদিন বলছি, অ্যালার্জি কিন্তু একটা সারা জীবনের রোগ। এটা মনে করার কারণে যে এই কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যাবে, অ্যালার্জিটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা বলে থাকি যে একটা ফুড ডায়েরি মেনটেন করতে হবে, কোন কোন খাবারে অ্যালার্জি। আপনি ইতিমধ্যে কয়েকটি খাবারের কথা বলেছেন, সবগুলি খাবারে যে একেবারে পুষ্টিকর কিংবা এছাড়া আর পৃথিবীতে পুষ্টিকর খাবার নেই তা কিন্তু না। যেমন কি ইলিশ মাছ, চিংড়ি মাছ, এছাড়া তো আরো অনেক মাছ আছে, বোয়াল মাছ, চিতল মাছ, কই মাছ, আরো অনেক মাছ রয়েছে। কিন্তু বেগুন খেতে আমরা মানা করি, কিন্তু পটল, ঝিঙ্গা, এগুলো তো অনেক কিছুই কিন্তু রয়েছে। সুতরাং এইগুলো কিন্তু আপনি পিক করতে পারেন, যেসব যেসব খাবারে তার সমস্যা হচ্ছে সেগুলো ছাড়াও কিন্তু পুষ্টিকর অনেক খাবার রয়েছে। হাঁসের মাংস, হাঁসের ডিম, কিন্তু মুরগির মাংস, মুরগির ডিম খেলে তো কোনো সমস্যা নেই। সুতরাং এইভাবে যদি একটু আপনি বাছাই করে করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু সেই এই সমস্যাটাকে মুক্ত হবে। এছাড়া কিছু কিছু অনেক বাচ্চা দেখে কিছু লোশন, কিছু পাউডার এই সমস্যা করে, আবার সুতির কাপড় না পরে কেউ যদি মোটা কাপড় পরেন সেটা তো সমস্যা হয়। আমরা বলে থাকি যে স্যাঁতস্যাঁতে ঘরে থাকলেই সমস্যা হয়, সুতরাং ঘর যেন আলো বাতাস পূর্ণ থাকে, ঘর যাতে ঝোল বা ময়লা না থাকে, এবং প্রতিদিন অবশ্যই গোসল করাতে হবে কুসুম গরম পানি দিয়ে, আর কোনো অতিরিক্ত পাউডার তেল যাতে ব্যবহার না করেন, তাহলে বাচ্চা ভালো থাকবে। এগুলো করার পরে কয়েকদিনের জন্য আপনি একটু ওষুধ খাওয়াতে পারেন। আপনি সিরাপ তোফেন অথবা অ্যালারিট, এই সিরাপটা 1/2 চামচ করে 2 বার আপনি টানা 3 মাস খাইয়ে যান। আর এই মুহূর্তে যদি খুব বেশি চুলকানি বা অ্যালার্জি হয় সেক্ষেত্রে আমরা বলবো সিরাপ অ্যালাট্রল, এই সিরাপটা 1/2 চামচ করে 2 বার 5-7 দিনের জন্য দিবেন।
নিয়মগুলি কিন্তু মানে খুব জোরে নিয়মগুলি মানুন, ওষুধগুলো গ্রহণ করুন, ইনশাল্লাহ আপনার যে সমস্যা তা থেকে আপনার বাচ্চা মুক্ত পাবেন। ডাক্তার শিমুল আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোনে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার প্রশ্নটি করবেন। জি আমি মগবাজার থেকে বলছি। আসসালামু আলাইকুম। মগবাজার থেকে বলছেন? কে বলছেন? আমি মগবাজার থেকে মুন্না বলছি স্যার। জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার চার পাঁচ মাস আগে নিউমোনিয়া হয়েছিল, স্যার ভালো হয়ে গেছিল, কিন্তু এই কয়েকদিন আগে স্যার এই তিন চার দিন আগে আমার আবার এই রক্ত আছে কাছে সাথে, স্যার আমি কি করতে পারি? এটা আপনি থাকবেন আমাদের সঙ্গে ডাক্তার জামান, আবার বলবেন কি? আমার নিউমোনিয়া হয়েছিল পাঁচ ছয় মাস আগে। আচ্ছা, নিউমোনিয়া। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে বলুন যে আপনার এর আগে কোনো আপনার যক্ষা অথবা অ্যাজমা এরকম কোনো সমস্যা আছে কিনা? অ্যাজমা ছিল। আপনার যে রক্ত গেছে কাশির সাথে, এটা কি আপনার কি কাশির সাথে তাজা রক্ত নাকি কালো রক্ত এসেছে কাশির সাথে? কালো কালো মানে তাজা? লাল রক্ত। লাল রক্ত। এটা কতবার গেছে? আচ্ছা, আপনি কি আগে ধূমপান করতেন কিনা? জি স্যার। কত বছর করেছেন? অনেক বছর করেছেন কিনা? জি অনেক বছর করেছেন। আপনি কি হাঁটাহাঁটি করলে একটু পরিশ্রম করলে হয়রান লাগে কিনা, হাঁপিয়ে হাঁপিয়ে যান কিনা? জি স্যার হয়রান লাগে। জি, ধূমপান কি 20-25 বছর করেছেন এরকম? আচ্ছা, আপনার কোনো ওষুধ বর্তমানে খাচ্ছেন কিনা, সেটা ইনহেলার অথবা কোনো কাশির ওষুধ খাচ্ছেন কিনা? ওষুধ খাচ্ছেন, কি কি ওষুধ খাচ্ছেন বলবেন? নাম কি তো? জি, ট্রাক্সিল খাচ্ছেন, বুঝতে পেরেছি। অন্য কোনো ওষুধ কাশির জন্য অথবা অন্য কোনো ওষুধ খাচ্ছেন কিনা? ঠিক আছে, আমি হ্যালো, আচ্ছা আমি আমি বলছি, আপনি শুনুন। প্রথম কথা হলো, যেহেতু কাশি হচ্ছে ইমার্জেন্সি, আপনাকে কাশি বন্ধ করার জন্য চিকিৎসক আপনাকে যে ওষুধটি দিয়েছে ট্রাক্সিল, এটি সাময়িকভাবে আপনি খেতে পারেন ইমার্জেন্সি কাশি বন্ধ করবার জন্য। কিন্তু এই ওষুধটি যেমন রক্ত জমার বাধাতে সাহায্য করে, পাশাপাশি যাদের হার্টের রোগ থাকে তাদের জন্য কিন্তু ওষুধটি আবার আমরা বলবো যে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। সেই জন্য আপনি যে কদিন কাশির সাথে রক্ত যায় শুধু সেই কদিন খেতে পারেন, এর বেশি আপনি খাবেন না, কারণ আপনি জানেন না যে আপনার হার্টের কোনো রোগ আছে কি না। তবে আপনার এই সমস্যাটি যে যে কারণে হতে পারে, একটি কারণ হতে পারে যে আপনার সিওপিডি, যেটি আমরা বলে থাকি ক্রনিক অবস্থিটি পালমোনারি ডিজিজ, অর্থাৎ যারা দীর্ঘমেয়াদী ধূমপান করে থাকেন তাদের সেই ধূমপানের কারণে ফুসফুসের কিছু পার্মানেন্ট কিছু সমস্যা হয়ে থাকে, সেখানে দীর্ঘমেয়াদী কাশি হয় এবং দমবন্ধ, আপনি যেগুলো বলছেন হয়রান হয়ে যায় হাঁটাহাঁটি করলে, তার জন্য মাঝে মাঝে কাশির সাথে কিন্তু রক্ত বেশি আসতে পারে, এটি কিন্তু ভালো লক্ষণ নয়। তবে যারা সবসময় চিকিৎসা নিয়মিত করেন তারা কিন্তু সবসময় ভালো থাকেন এবং কাশির জন্য যে নিউমোনিয়া হচ্ছে সেটাকে তারা প্রতিরোধ করতে পারেন। সেজন্য আপনি আপাতত কাশির জন্য ট্যাবলেট ডক্সি বা 400 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। দর্শক ভালো করে শুনতে হবে, কারণ আপনার এই অনুষ্ঠান আমি হয়তো তাড়াতাড়ি বলবো, কিন্তু আপনি কিন্তু আমাদের অনুষ্ঠান কিন্তু আপনি আমাদের সোশ্যাল মিডিয়া থাকবে সেখান থেকে আপনি ভালো করে আবার শুনতে পাবেন। ডক্সিবা 400 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে ট্যাবলেট একটি ইনহেলার ব্যবহার করতে পারেন। যদি দেখেন যে বেক্সিটল ইনহেলার 250/25 দুই চাপ সকালে দুই চাপ রাতে নেবেন এবং ব্যবহার করার পরে কুলি করবেন। দ্বিতীয়ত যে আপনার একটি অ্যান্টি হিস্টামিন জাতীয় ফেক্সোফেনাডিন অথবা ফেক্সো 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 15 দিন ব্যবহার করবেন। ট্যাবলেট প্রিকডিন 20 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 7 দিন ব্যবহার করবেন, ভরা পেট খেতে হবে। এর সাথে অবশ্যই গ্যাস্ট্রিক ওষুধ খাবেন এবং একটি অ্যান্টিবায়োটিক খেতে হবে, যেমন আমরা বলছিলাম ট্যাবলেট ক্লাভুসেফ CLAVUSEF এটি 500 মিলিগ্রাম সকালে রাতে একটি, এটি আগামী 7 দিন খাবেন। এইভাবে করলে আপনাকে এই রাত্রে কাশির তাড়াতাড়ি বন্ধ হবে। আর যে কদিন কাশির সাথে রক্ত যায় ট্র্যাক্সিলটি গ্রহণ করলেন, সেটি 5-7 দিনের মধ্যে আমাদের বিশ্বাস
ভালো হয়ে যাবে, কিন্তু এর পরবর্তীতে আপনাকে কিছু পরীক্ষা করতে হবে যে কি কারণে এটি হচ্ছে এবং যাতে আর না হয় সেজন্য আপনাকে কিছু বাড়তি, যেমন বুকের একটি এক্স রে করাবেন, একটি সিবিসি করাবেন, হিমোগ্লোবিনের মাত্রাটি কত, এবং এর সাথে একটি ইকোকার্ডিওগ্রাফি করাবেন, হার্টের কোনো সমস্যা আছে কিনা, একটি ইসিজি করাবেন, এগুলো করে পরবর্তী, এবং ডায়াবেটিস আছে কিনা আমাদের জানতে হবে, এগুলো করে পরবর্তীতে আপনি একজন চিকিৎসকের সম্মুখে দেখাবেন অথবা আমাদের অনুষ্ঠানে আপনি আমাদের সাথে প্রশ্ন করে যোগাযোগ করতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল, আশা করছি আমরা যে চিকিৎসা দিয়েছি তাতে করে আপনি তাড়াতাড়ি সুস্থ উঠবেন। আমাদেরকে পরের প্রশ্নটা করছেন রাইসা, তিনি, আমি এরই মধ্যে ডাক্তার শারমিন আব্বাসীকে পাঠিয়েছি তার প্রশ্নটি, আমরা যদি সরাসরি উত্তরে যেতে পারি আপনি প্রশ্নটা সহ উত্তরটা যদি বুঝিয়ে দেন। ধন্যবাদ সাফা, এটি আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের আসলে অনেক মহিলাদেরই আমরা দেখি যে এই ধরনের সিমটমগুলো নিয়ে প্রেজেন্ট করে, ওনারা ব্রেস্টে এরকম পেইন হয়, অনেক সময় দেখা যায় যে মিনিস্ট্রেশনের পেইনের সাথে এই পেইনটার একটা রিলেশনশিপ থাকে, এবং উনি যেহেতু আলট্রাসোনোগ্রাফি করেছেন এবং সেখানে ক্লিন কাটে কিন্তু রিপোর্টটা চলে এসেছে যে ফাইব্রোসিস্টিক চেঞ্জ ইন দ্য ব্রেস্ট। চিকিৎসক আসলে ওনাকে যে ওষুধগুলো দিয়েছেন এটা আমার কাছে মনে হয় যে পারফেক্টলি আছে, তবে ড্যানাজল যে ওষুধটা দিয়েছেন 40 ইয়ার্স ওল্ডে, এটা আসলে একটু দেওয়ার আগে আমরা একটু চিন্তা করি, কারণ এটা হচ্ছে অনেক সময় অ্যান্ড্রোজেনিক ওষুধ, অর্থাৎ কি বলবো এটাকে, যে পুরুষের শরীরের হরমোনের সিমিলারিটির একটা ওষুধ, এটা আসলে খুব এক্সট্রিম পর্যায়ে প্রয়োজন হলে আমরা ব্যবহার করি, কিন্তু ওনার 40 ইয়ার্স ওল্ডে আমি মনে করি যে ড্যানাজলটা আসলে লং টাইম নেওয়াটা ওনার জন্য খুব একটা প্রয়োজন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। সেক্ষেত্রে উনি প্রিমাভেরার ইজেল এ দুটোকে কন্টিনিউ করতে পারেন আরো 3 মাস। এখনো ওনার মাঝে মাঝে ব্যথা হচ্ছে, কিন্তু এখনকার মেইন প্রবলেম হচ্ছে ইচিং, এটা কমপ্লিটলি একটা অ্যালার্জিক প্রবলেম বা ওখানে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয় সেই জন্য কিন্তু এটা হয়। তো উনি যদি একটু অ্যালাকট্রলটা খান 2 বেলা করে, এটা 7 দিন খেতে পারেন, আর ক্যাপসুল ফ্লুকারটা 50 মিলিগ্রাম প্রতি রাতে একটা করে 7 দিন, আর একটু ওই জায়গাটা ক্লিন করবেন প্রপারলি, আর অ্যাফান ক্রিমটা যদি 2 বেলা বা 3 বেলা করে যেখানে ওনার ইচিং বা চুলকানি হচ্ছে সেখানে যদি উনি দেন প্রপারলি, আমরা মনে করি যে এটা খুব একটা প্রবলেম করবে না। আর ইচিং তো হবে, কিন্তু আমি আসলে আমার নখ দিয়ে কত এক্সটেন্সিভ ভাবে এটাকে আসলে চুলকাবো এটাও তো আসলে একটা বড় বিষয়ের উপর থেকে যায়, কারণ ওই জায়গার স্কিনটা তো খুব সেন্সিটিভ পাতলা, তো সেখানে আসলে আমাদেরকে একটু খেয়াল করতে হবে, এই নিয়মগুলো মানতে হবে। আমার কাছে মনে হয় যে এটাই পারফেক্ট হবে ওনার জন্য, এর বাইরে আসলে এই মুহূর্তে আর কিছু করার প্রয়োজন। ধন্যবাদ ডক্টর শারমিন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন টেলিফোনে, দর্শক আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন, কি সমস্যায় ভুগছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি শেখ রাজিবুজ্জামান সাতক্ষীরা থেকে বলছি। জি মিস্টার জামান বলুন। আমার বাচ্চার বয়স 3 বছরের 2 মাস কম আছে আর কি, ওর গতকালকা থেকে হালকা জ্বর ছিল, মানে জ্বর আর র‍্যশ উঠতেছে, মানে ছোট ছোট গুটি গুটি র‍্যশ উঠতেছে শরীরে, 102 ছিল, একটু আমরা এইচ থেরাপিটা খাওয়াচ্ছি কালকে থেকে আর কি, আজকে এখন 100.5 জ্বর আছে এখন নাও। এখন আমরা কি করতে পারি? আমি শিশু বিশেষজ্ঞ স্যার কাছে একটু জানতে চাচ্ছিলাম আর কি। একটু বলুন যে সর্দি কাশি, সর্দি কাশি কি কিছু আছে ওর? আর হচ্ছে বড়দের, আপনারা যারা মা বাবা বা বড় বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, গত 2 সপ্তাহের মধ্যে কারো জ্বর কাশি এসব হয়েছিল কিনা? না না, কিছুই ছিল না, না কিছুই নাই। আচ্ছা আচ্ছা, বাচ্চাকে একটা তো বলেন রেশের কথা, কিন্তু দেখেছেন চোখের ওখানে লাল হয়ে গিয়েছে কিনা বা পেটে ব্যথা বলছে কিনা? না, গলায় একটু ব্যথা বলতেছে, একটু গলা ওই দাঁতের গোড়ায় টোড়ায় একটু র‍্যশ উঠছে, তো সারা গায়ে র‍্যশ উঠছে, হয়তো বা খাইতে পারতেছে না এই, আর এমনি মানে অন্য কোন সিমটম তো দেখি না। আচ্ছা, জ্বর একদম 102 পর্যন্ত কি উঠেছিল কোনো কখনো? আমরা উত্তরটা বিরতি থেকে ফিরে এসে নিতে চাই একটু বিস্তারিত করে। দর্শক আবারও স্বাগত, ফিরে এলাম করোনা হেল্প ডেস্কে, আমাদের সঙ্গে 3 জন বিশেষজ্ঞ ডাক্তারই আছেন। আমরা বিরতির আগে আমরা একজনের প্রশ্ন শুনছিলাম তার সন্তানকে নিয়ে, মিস্টার জামান, আমরা উত্তরটা নিতে চাই ডাক্তার শিমুল। জি, আসলে এই সময়ে কিন্তু একটু জ্বর, জ্বরের সাথে র‍্যাশ, একটা কিন্তু ডেঙ্গুর খুব প্রকোপ দেখা দিয়েছে, কিন্তু গত 1 সপ্তাহ ধরে আমি বলবো কোভিড এর চেয়ে ডেঙ্গু রোগের সংখ্যা অনেক বেশি।
আজকে এখন পর্যন্ত যেমন আমি আমাদের সরকারি হাসপাতাল তো পুরো কোভিড কেন্দ্র, আমি প্রাইভেটে যদি বলি থাকি অন্তত 5 জন রোগী আমি নিই আমার তত্ত্বাবধানে ভর্তি হয়েছে। সুতরাং বুঝতে পারছেন বাচ্চা এবং বড় সবার মধ্যে মানে আশেপাশে আমার ঘরেও ডেঙ্গু রোগী রয়েছে। সুতরাং এখন কিন্তু এটা প্রচন্ড প্রকোপ, কোনো কেউ যদি জ্বর নিয়ে আসে আমরা দেখে যাচ্ছি যাকেই ডেঙ্গু টেস্ট করা দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা পজিটিভ পাচ্ছি। সুতরাং এটা আবার র্যাশ দেখা দিয়েছে, আপনি বলেছেন জ্বরটা কমে এসেছে, একদম টিপিক্যাল ডেঙ্গু যে সিম যে আমরা বলে থাকি যে প্যাটার্ন, জ্বরটা যখন কমে আসে তখন এই র্যাশ গুলো আসতে থাকে। সুতরাং একটু যদি আপনি সময় পান যে আমরা বলবো সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা বলি, আজ 3 দিন হয়েছে আপনি ডেঙ্গু NS1 যেটা রয়েছে সেটা যদি একটু করেন আর মানে খুব ভালো হবে। এই সময়টা তাহলে কি করবেন, এই সময় অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আমরা বলি যে ফ্লুইড প্লেটলেটের দিকে চিন্তা না করে এক্ষেত্রে কিন্তু ফ্লুইডটা অবশ্যই বেশি করে খেতে হবে, কারণ আমরা জানি যে প্রেশার লো হয়ে যাওয়া, শকে চলে যাওয়া এগুলো হচ্ছে কিন্তু আসলে ডেঞ্জারাস। আমরা সকলেই একটা ভুল ধারণার মতো থাকি যে প্লেটলেট 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 ডেঙ্গু, কিন্তু আসলে ডেঙ্গু আমরা বলে থাকি ডেঙ্গু ইজ নট এ প্লেটলেট ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। আসলে এক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে পানি খাওয়াটা খুব বেশি জরুরি, আর এই সময় যদি দেখা যায় একটু জ্বর আসছে আপনি সাবস্টিটিউট দিতে পারেন 250 মিলিগ্রাম না পাও অথবা এসে একটু দেন, এটা আপনি একদমই সেই বাচ্চার জন্য আপনি 6 ঘন্টা পর পর দেন। কুসুম গরম পানি দিয়ে সারা শরীরটা মুছিয়ে দেবেন। আপনি বলছেন মাথায় পানি ঢাললে যেটা হয় যে ঠান্ডা লেগে যায়, এটা না করে একটু কুসুম গরম পানি দিয়ে সারা শরীরটা মুছিয়ে দেন। আপনি একটু না পাও অথবা এই সিরাপটা 1.5 চামচ করে দিনে 3 থেকে 4 বার পর্যন্ত আপনাকে 6 ঘন্টা পর পর দিতে পারেন। এই জিনিসগুলো খাওয়ান, পুষ্টিকর খাবার বেশি করে পানি করে খাওয়ান, আর যে দুটো পরীক্ষা বললাম সেই পরীক্ষাগুলো করে যেতে আগামীকাল আমার সাথে যোগাযোগ করেন, আমরা তাহলে পুরোপুরি বলে দিতে পারবো। তাহলে সেই চিকিৎসা মোতাবেক ইনশাল্লাহ আপনার একেবারেই ঘাবড়াবেন না। ডেঙ্গু হলো এখন বাংলাদেশে একেবারেই সহজ চিকিৎসা, এটা অনেকেরই হচ্ছে এবং সবাই সুস্থ হয়ে যাচ্ছে। সুতরাং বেশি করে পানি এবং ওষুধগুলো গ্রহণ করুন এবং আমাদের কাছে যদি একটু ইনভেস্টিগেশন গুলো জানান আমরা পরবর্তীতে চিকিৎসা দিলে আপনার বাচ্চা অবশ্যই ভালো। আপনাকে ধন্যবাদ। আমাদেরকে সাদিয়া আফরিন প্রশ্ন করেছেন, তার তৃতীয় প্রেগনেন্সি চলছে, প্রশ্নটা বেশ বিস্তারিত, ডাক্তার শারমিন উত্তর এবং একই সঙ্গে প্রশ্নটা সহজে যদি বুঝিয়ে দেন। ধন্যবাদ সাফা, আসলে এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরকম প্রশ্ন নিয়ে আসলে আমার ধারণা যে আমাদের এই করোনা হেল্প ডেস্কে বা পার্সোনালি কথা বলার জন্য আসলে অনেকে অপেক্ষা করছে, যারা ধরুন 30 সপ্তাহ প্রেগনেন্সি পার করে ফেলেছে বা ডেলিভারির প্ল্যান হবে এমন একটা অবস্থায় আছেন। ওনার দুটো সিজারিয়ান সেকশন হয়েছে, দুটো সিজারিয়ান সেকশন হলে থার্ড সিজারিয়ান সেকশনে আমরা সাধারণত দেখি যে 32 বা 34 সপ্তাহ থেকে কিন্তু তলপেটে একটা হালকা হালকা ব্যথা হয় অথবা টান টান লাগে। কিন্তু ওনার ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু অন্যরকম, উনি বলেছেন যে প্রচন্ড ব্যথা হচ্ছে এবং উনি সহ্য করতে পারছেন না, এটি কিন্তু একটি ইভালুয়েশন প্রয়োজন আছে। তার নিচেই উনি আবার উল্লেখ করেছেন যে ওনার একটি ইউরিন ইনফেকশন হয়েছিল এবং উনি অ্যান্টিবায়োটিক খেয়েছেন 7 দিন, কিন্তু উনি যেই মিলিগ্রামটি উল্লেখ করেছেন প্রেগনেন্সির হিসেবে এটি একটু আন্ডার ডোজ ছিল ওনার জন্য। তো সেক্ষেত্রে আসলে প্রপার আসলে ওনার ট্রিটমেন্টটি হয়েছে কিনা এটি একটু দেখার বিষয় আছে আমাদের, প্রথম কথা। আর সেকেন্ড হচ্ছে যে এরকম যদি প্রচন্ড ব্যথা হয় আমাদের হিসেবে একটি আলট্রাসোনোগ্রাফি লাগে প্রথম কথা, এবং সেখানে আমাদেরকে দেখতে হয় আগে যেহেতু দুটো সিজার হয়েছে সিজারের সেলাইটি কোনোভাবে চিকন হয়ে গেছে কিনা বা পাতলা হয়ে গেছে কিনা বা এখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর সেকেন্ড হচ্ছে ইউরিন রুটিন অ্যান্ড কালচারটা আরেকবার রিভিউ প্রয়োজন আছে, মানে এই মুহূর্তের ব্যথা কমাতে হবে আমাদেরকে। ব্যথা কমানোর আমাদের পূর্ব শর্তই হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়া, তলপেটে চাপ দিয়ে কোনো কাজ না করা, চুপচাপ শুয়ে থাকা, কনস্টিপেশনকে প্রিভেন্ট করা। তারপরের কথা হচ্ছে ভিসেরাল জিন বা অ্যালজিন দুটো করে 3 বেলা আপনি 5 দিন খাবেন, দুটো করে 3 বেলা খেয়েও যদি আপনার ব্যথা না কমে তাহলে 6 ঘন্টা পর পর খেতে পারবেন। সেটা না করেও যদি আপনার ব্যথা না কমে ট্রামাল সাপোজিটরি নিতে পারবেন। বাই দিস টাইম এর মধ্যে আমরা আল্ট্রাসাউন্ড ইউরিন রিপোর্টটা পেয়ে গেলে আপনাকে আর একটু গাইড করতে পারবো যে অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে কিনা। আর এর সাথে আমি একটা জিনিস যুক্ত করতে চাই যে কোনো কারণে যদি আমাদের প্রিম্যাচিওর ডেলিভারি করতে হয়, কারণ উনি কিন্তু এই মুহূর্তে একটি যে সময়টি পার করছেন এই সময় যদি এমন হয় যে প্রিম্যাচিওর ডেলিভারি করতে হয় তাহলে কিন্তু বাচ্চা জন্মের পর শ্বাসকষ্ট হতে পারে, সেটাকে প্রিভেন্ট করার জন্য 30 ঘন্টা পরে এখন স্টেরয়েড ইনজেকশনটা 12 ঘন্টা পর পর টোটাল 4টে ইনজেকশন দেওয়া যেতে পারে। যদি আমরা দেখি যে ইউরিন ইনফেকশন ছাড়া অন্য কোনো কারণে পেটে ব্যথা হচ্ছে এটা দেখে নিয়ে আমাদেরকে একটু দিতে হবে। আরেকটা বড় সমস্যা ওনার আছে 9.7 হিমোগ্লোবিন, এই স্টেজে 9.7 উনি লিখেছেন, উনি আইপ্যাক সুপার খাচ্ছেন, ক্যালবোডি খাচ্ছেন, সেটাও প্রচন্ড আন্ডার ডোজে খাচ্ছেন, একটা করে খাচ্ছেন। প্রেগনেন্সিতে যে রিকোয়ারমেন্ট
মিনিমাম দুটো করে প্রয়োজন পার ডেতে, এবং ক্যালসিয়াম আমরা বলি ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী তিনটা করে প্রয়োজন, আমাদের দেশের মানুষ খেতে পারে না দেখে আমরা দুটো করে প্রেসক্রাইব করি। তো সেখানে 9.7 হিমোগ্লোবিন কখনোই এই আইপ্যাক সুপার খেয়ে উপরে যাবে না। তো সেক্ষেত্রে আমার জন্য আমার ওনার ক্ষেত্রে সাজেশন থাকবে যে ওনার একটু আয়রন প্রোফাইলটা করা, যে ওনার কেন এই প্রবলেমটা হচ্ছে সেটা দেখে নেওয়া, যে আয়রন কমে গেছে কিনা বডিতে, এবং উনি কোনো জন্মগত ত্রুটি সম্পন্ন ব্লাডের পেশেন্ট নয়, তাহলে সেক্ষেত্রে একটা ব্লাড এবং হচ্ছে দুটো আয়রন ইঞ্জেকশন দিলে পারফেক্টলি আমরা ডেলিভারির প্ল্যানের সময় আর কোনো নতুন করে ক্রাইসিসে পড়বো না। আর খাবার তো খেতেই হবে, যে খাবারগুলো আয়রন লেভেল বাড়ায়, যা কাটলে কালো হয় তাই কিন্তু আয়রনের ভর্তি খাবার, সেগুলো একটু খাবেন মনোযোগ। আপনাকে ধন্যবাদ ডাক্তার জামান। আপনার কাছে আমি দুটো প্রশ্ন এক করে দিচ্ছি, সেটি হচ্ছে একজন পজিটিভ পেশেন্ট, তিনি বলছেন তিনি পজিটিভ হয়েছেন, বয়স 27, তিনি এখন কি মেডিসিন খাবেন। আরেকজন বলছেন মাইদুল, তার পাশের রুমমেট কোভিড আক্রান্ত, এখন তিনি কি করবেন। জি ধন্যবাদ, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এবং সমসাময়িক। যেহেতু পজিটিভ হলেই যে আমরা বলবো যে বেশি করে ওষুধ খেতে হবে তা কিন্তু নয়, সেক্ষেত্রে আমরা দেখি যে আসলে তার উপসর্গ আছে কিনা। আপনারা জানেন যে সংক্ষেপে যদি বলতে চাই যে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটি যে মৃদু, মাঝারি বা তীব্র। আমরা যদি বাড়িতে তার পালস অক্সিমিটি থাকে, স্যাচুরেশন আমরা তাকে এটি কিন্তু মেপে আমরা বলতে পারি তার কি মৃদু বা মাঝারি আছে কিনা। সাধারণত সেক্ষেত্রে আমরা বাড়িতে চিকিৎসা করতে বলি, হাসপাতালে ভর্তি হতে মানা করি। এবং সাধারণত কাশি যদি জ্বর থাকে সেক্ষেত্রে উপসর্গ থাকলে আমরা অ্যান্টিবায়োটিক খেতে বলি। যদি একটি অ্যান্টিহিস্টামিন খেতে বলি, সবসময় বলছি ফেনজোফেনাডিন, একটি অ্যান্টিবায়োটিক লিভোফ্লক্সাসিন অথবা যে কোনো একটি অ্যান্টিবায়োটিক খেতে পারেন। এবং সঙ্গে ভিটামিন, জিঙ্ক, এগুলো আমরা ক্যালসিয়াম সবসময় দিচ্ছি, এর বাইরে তেমন কিছু খাবার নেই। যদি তার আগে থেকে ডায়াবেটিস অথবা অন্য কারো থাকে সমস্যা থাকে, ওনার বয়স যেহেতু খুবই কম বলেছেন, সেক্ষেত্রে আমরা কিন্তু কারো কারো ক্ষেত্রে রিভারক্সাবিন দিই, কিন্তু সবার জন্য প্রয়োজন নেই, এক্ষেত্রে তার প্রয়োজন হবে না। কিন্তু আরেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ক্ষেত্রে বলছে যে তিনি একজন রুমমেট তার হয়েছে, তার সংস্পর্শে এসেছেন, এটি কিন্তু আমাদের দেশে অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটি দুই দিকে খুবই গুরুত্বপূর্ণ, একদিকে এলো যে আমাদের চেম্বারও আমরা দেখে অনেক রোগী আসেন, হয়তো বাড়িতে এসেছেন, আজকে দুজন আমাদের রোগী এসেছেন, একজন অ্যানজিওগ্রাম করতে, একজন স্টেন্টিং করতে, আমরা করোনা পরীক্ষা করে দেখি তার পজিটিভ এসেছে, অর্থাৎ তিনি কিন্তু করোনার জন্য আসেননি, এটি রুটিন ইনভেস্টিগেশন ধরা পড়েছে, তার বাড়িতে জ্বরের রোগী ছিল, অর্থাৎ তারা কোনো পরীক্ষা করেনি। অর্থাৎ আমরা বলছি আমাদের আশেপাশে কিন্তু এই সিনারিও অনেক অনেক বেশি ঘটছে। তো যে ক্ষেত্রে বলবো যে যখন কেউ পজিটিভ হয়ে যায়, আক্রান্ত হয়েছে, তাকে নিশ্চয়ই আইসোলেশন অথবা বিচ্ছিন্ন থাকার পরামর্শ আমরা দিয়ে থাকি, এবং সম্ভাব্য রোগীদের যারা সংস্পর্শে এসেছেন অথবা যারা নিশ্চিতভাবে করোনা আক্রান্ত মানুষের সঙ্গে মিশেছেন তাদেরকেও কিন্তু আলাদা বা বিচ্ছিন্ন থাকতে হবে। এবং এই সময় তিনি নিজের স্বাস্থ্য নিজেরাই পর্যবেক্ষণ করবেন, জ্বর মাপবেন, গলা ব্যথা হচ্ছে কিনা, অন্য কোনো উপসর্গ আছে কিনা সেগুলো ভালো করে, যদি বাড়িতে পালস অক্সিমিটার থাকে সেটি চেক করে দেখতে পারেন। এছাড়া আমরা কিন্তু এই করোনা হেল্প ডেস্কের মাধ্যমে সারা বছর ব্যাপী আমরা কিন্তু সবসময় এই ধরনের রোগীদের সংস্পর্শে এসেছি এবং আমরা পরামর্শ দিয়েছি, এটাও কিন্তু আমাদের তারা প্রশ্ন করতে পারেন, আমরাও তাদেরকে নানা ধরনের প্রশ্নের পরামর্শ দেব। এবং এই সময় সাফা আমি একটু বলতে চাচ্ছি যে সামাজিক দূরত্ব কিন্তু মেনটেন হচ্ছে না, যেহেতু আপনারা জানেন যে লকডাউন শিথিল হওয়ার পরে মানুষ বাড়ি ফিরছে, আমরা দেখছি গণপরিবহনে খুবই খারাপ অবস্থা গণমাধ্যমে, এবং আমরা আপনার যমুনা টিভিতেও দেখছি যে আপনার গণপরিবহনে কিন্তু এই যে সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে না, আমরা দেখছি কোরবানির পশুর হাট সেখানেও কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা। সুতরাং আমরা যতটাই বলছি না কেন স্বাস্থ্যবিধি মেনে চলুন, সেটি কিন্তু মানা হচ্ছে না, যেটি কিন্তু আমাদের আগামী দিনগুলোতে কিন্তু কঠিন পরিস্থিতি বয়ে আনতে পারে, এই বিষয়ে সবাইকে অবশ্যই সজাগ থাকতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার শারমিনকে একটি শেষ প্রশ্ন দিতে চাই, যেহেতু চলে এসছে এবং ডাক্তার শারমিন আমাদের সঙ্গে পরের অংশে থাকতে পারছেন না। শোভার রহমান, তার প্রশ্নের যদি উত্তরটা খুব সংক্ষেপে আপনি দেন। আমি শোভা রহমান আমাদেরকে যে প্রশ্ন করেছেন বগুড়া থেকে, উনি আসলে যেটি বলতে চেয়েছেন ইরেগুলার মিনিস্ট্রেশন এবং ওনার ওবেসিটি ডেভেলপ করছে আর সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম ছিল। এখন আসলে যে বিষয়টি হলো যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম থাকলে ওনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টিএসএইচ লেভেলটা দেখতে হবে, দেখে আমরা যদি মনে করি যে হ্যাঁ ঠিক আছে এখন টিএসএইচ লেভেল ভালো আছে তাহলে তো ভালোই, আর যদি আমরা মনে করি ওষুধ দেওয়ার প্রয়োজন আছে তাহলে দিতে হবে। যেহেতু এটি অনেকদিন আগে ওনার করা, তো আমার কাছে মনে হয় যে উনি লকডাউন ভালো টালো হয়ে গেলে একটা টিএসএইচ লেভেল করে আমাদেরকে জানাবে, আর উনি নোবেসিট খাচ্ছেন এটা উনি কন্টিনিউ করতে পারেন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে হাঁটা,
এক ঘন্টা হাঁটতে হবে, কার্বোহাইড্রেটকে রেস্ট্রিকশন করতে হবে, এই দুটোই হচ্ছে আসলে ওনার একটি আসল ওষুধ। আর মাসিক রেগুলারের জন্য কন্ট্রাসেপটিভ পিল যেহেতু অনেক খেয়েছেন, এখন অনেকদিন আগে একটা আলট্রাসাউন্ড করা আছে, একটা আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন করলে আমরা একটু গাইড করতে পারবো যে এখন পিল দিব নাকি গায়ন জাতীয় ওষুধ দিব, যেহেতু উনির জন্য অবিবাহিত। তাই ওনার জন্য আমার রিকোয়েস্ট থাকবে একটা TSH, প্রোল্যাকটিন এবং আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন, তিনটা আমাকে জানাবেন। আর বাই দিস টাইম নোবেসিড যেটা খাচ্ছেন সেটা আপনি খেতে থাকুন, কোনো সমস্যা। ডাক্তার শারমিন, আপনাকে ধন্যবাদ, দেখা হবে অন স্ক্রিনে আগামীকাল। আমাদেরকে আব্দুল শহীদ, তিনি চট্টগ্রাম থেকে জানাচ্ছেন, বাচ্চার বয়স 11 মাস, ওজন 7 কেজি 300 গ্রাম, বাচ্চার মা করোনা আক্রান্ত, এখন বাচ্চাকে তিনি কি করে দুধ খাওয়াবেন, বাচ্চা তার মায়ের সাথে থাকতে পারবে কিনা, একটু বিস্তারিত করে আমরা এই উত্তরটা নিব। তবে আমরা এর আগে যে প্রশ্নটি দিয়েছিলাম ডাক্তার আবু সাইদ শিমুল আপনার কাছে প্রশ্ন করেছিলেন, ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কি? আচ্ছা, আমরা উত্তরে যেতে চাই, যিনি চট্টগ্রাম থেকে প্রশ্নটি করেছেন, যিনি আব্দুল শহীদ, উনি আপনি আসলে প্রশ্ন করেছেন চট্টগ্রাম থেকে, তার যে বাচ্চার বয়স হচ্ছে 11 মাস, 7 কেজি 300 গ্রাম ওজন, উনি প্রশ্ন করেছেন বাচ্চার মা করোনা আক্রান্ত, এখন বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াবেন। এই ক্ষেত্রে কিন্তু এই অনুষ্ঠানে আমরা অনেকবার উত্তর দিয়েছি, আমরা বিভিন্ন মিডিয়াতেও বলেছি, প্রথম আলোতেও আমি কয়েকবারই লিখেছি, সেটা হচ্ছে সারা বিশ্বের বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আমাদের বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে আমরা বারবার বলছি, মা করোনা আক্রান্ত হলে বাচ্চার বুকের দুধ খেতে কোনো সমস্যা হবে না, অর্থাৎ বুকের দুধের মাধ্যমে কিন্তু করোনা বাচ্চার শরীরে ছড়াবে না, এটা একদমই আপনি নিশ্চিন্ত থাকুন। সুতরাং এ নিয়ে বিভ্রান্তির বা এই ধরনের এই নিয়ে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ নেই। তাহলে কিভাবে খাবেন সেটা কিন্তু আসলে একটু জটিল বিষয়, সেক্ষেত্রে আমরা বলে থাকি মাকে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, এবং এমন দুধ খাওয়ানোর সময় অবশ্যই মাকে মাস্ক পরতে হবে, কিন্তু মাস্ক পরে মা যথাসম্ভব বাচ্চার থেকে মুখটা একটু দূরে, নর্মালি ছেলে আমরা বলেই থাকি বাচ্চার চোখে চোখে যখন তাকায় বাচ্চার মা এবং বাচ্চার মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, সে একটা স্বর্গীয় যে একটা সম্পর্ক সেটা তৈরি হয়, কিন্তু এই ক্ষেত্রে করোনার ক্ষেত্রে আমরা বলে থাকি অবশ্যই একটু মাথা যদি উপরের দিকে নিয়ে রাখেন এবং অবশ্যই মাস্ক যেন পরিধান করেন, এবং দুধ খাওয়ানোর সময়টা 10 মিনিট বা যত কম সময়ে পারেন ওই সময়ে দুধটা খাওয়ানোর পরে অন্য যদি কেয়ার গিভার কেউ থাকেন, বাবা যে করোনা আক্রান্ত তাকে বাচ্চাকে সরিয়ে নেবেন, এই সময় একটু শুধু পানি, এটা স্যাভলন বা অন্য কিছু বা হেক্সিজল লাগবে না, এত ছোট শিশু, নর্মাল পানি দিয়ে যদি একটু পরিষ্কার করে নেন পুরো তার মুখটা তাহলেই যথেষ্ট। এভাবে কিন্তু আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা পর যতক্ষণে আপনি খাওয়ান তখন কিন্তু আপনি বুকের দুধটা খাওয়াতে পারবেন, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সকলে বলছে, একটু যদি এইভাবে আপনি মেনটেন করে থাকেন তাহলে আপনি সহজেই বুকের দুধ খাওয়াতে পারবেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি যে বুকের দুধের মাধ্যমে কিন্তু করোনা ছড়ায় না, সুতরাং এই ব্যাপারে আপনি অবশ্যই নির্ভয়ে খাওয়াতে পারবেন। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তার সমস্যাটা শুনতে চাই। দর্শক, কি সমস্যায় ভুগছেন? জি বলুন, ডাক্তার শুনতে পাচ্ছেন আপনাকে? জি জি, আমি উত্তরা থেকে আজাদ বলছিলাম, উত্তর ঢাকা। আমার প্রবলেমটা হচ্ছে স্যার, আমার শরীরে গত মাসে ইউরিক অ্যাসিড 9.32 পাইছে আর কি, ডাক্তারে ইউরিক অ্যাসিড। বলতে থাকুন আপনি। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমাকে 14 দিন ওষুধ দেওয়া হয়েছে, তো আমি ওষুধটা খাওয়ার পরে যাক মোটামুটি ভালো হয়ে গেছে, তো এক সপ্তাহ পরে আবার আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, তো পায়ে ব্যথা প্রচুর যন্ত্রণা, হাঁটতে পারি না যখন ব্যথাটা হয়, তো আমি আবার ওষুধটা 2 দিন খেলে আবার ব্যথা চলে গেছে, আবার 2 দিন ধরে সেম প্রবলেম। ডাক্তার জামান, যদি কিছু জানার থাকে কিসের পরীক্ষাটি একটু বলবেন কি? আমাদের নেটওয়ার্কের সমস্যা, কি পরীক্ষাটি বলবেন কি? ইউরিক অ্যাসিড এর পরীক্ষা, ইউরিক অ্যাসিড। জি, আপনার কি ওজন কত শরীরে? ওজন স্যার 82 ছিল, এখন অলরেডি 78 চলে আসছে 78। জি জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথম কথা হলো আপনার এই সমস্যাটি দুটি কারণে হচ্ছে, একটি হলো যে আপনার শরীরে ওজন বেশি সেই কারণে হচ্ছে, এবং আমরা সবসময় বলে থাকি যে শরীরের সমস্ত শরীরের যে ভার সেটি কিন্তু পায়ের মাধ্যমে এটি মাটিতে যেয়ে নিউট্রাল হয়ে যাচ্ছে, সুতরাং ওজন যদি কমাতে পারেন আপনার এই সমস্যার অর্ধেক সমাধান হবে। দ্বিতীয় হলো যে ইউরিক অ্যাসিড বেশি থাকলে আমাদের বলি এটি একটি গাউট অথবা আমরা বলি হাইপার ইউরেসিমিয়া, এমন একটি পরিস্থিতি তৈরি করে যার মাধ্যমে এক ধরনের আমরা বলি স্ফটিক পদার্থ যেটা পায়ে জমা হয়ে সেটিকে বুড়ো আঙুলের পাশে বা কোথাও কোথাও পায়ের সেখানে জমা হয়ে এক ধরনের গেটে বাত তৈরি করতে পারে, যেটিও কিন্তু এই ব্যথার সাথে সম্পর্ক থাকতে পারে। সেজন্য যেটি করণীয়, প্রথম কথা ওজন কমাতেই হবে, দ্বিতীয়ত আপনাকে খাদ্যাভ্যাস কিছু অভ্যাস আমরা মেনে চলতে বলবো, সেক্ষেত্রে কোন কোন খাদ্যে ইউরিক অ্যাসিড বাড়তে পারে।
নাম্বার ওয়ান যেমন আমরা বলি লাল মাংস, আমরা বলি খাসি বা গরুর মাংসতে আমরা অ্যাভয়েড করতে বলবো। দ্বিতীয়ত ডাল জাতীয় খাদ্য, যেসব খাদ্যের ইউরিক অ্যাসিড বাড়তে পারে, পুঁই শাক, পালং শাক, এরকম অনেক অনেক খাদ্য আছে যেগুলোর মাধ্যমে শরীরে ইউরিক অ্যাসিড বাড়ে। আর যেহেতু মাত্রার চেয়ে বেশি আছে, আমরা বলবো ট্যাবলেট ফেভোস্ট্যাট, এটি 40 মিলিগ্রামের, প্রতি রাতে একটি করে খাবেন। এটি আগামী এক মাস দুই মাস খেতে থাকুন, খেয়ে তারপরে আপনি আবার চেক করে দেখবেন সেটি কতটা নিয়ন্ত্রণে আসে। মনে রাখবেন যে যদি কোনো ব্যথা হয়, সাময়িকভাবে আপনি ব্যথানাশক ওষুধ খেতে পারেন, কিন্তু বেশি ব্যথানাশক ওষুধ খেলে এটি কিন্তু কিডনির ক্ষতি হতে পারে, অ্যাসিডিটি তৈরি হতে পারে। তাই যতটা সম্ভব আমরা বলবো ব্যায়াম অথবা আমরা খাদ্যাভ্যাস সেগুলো দিকে নজর বেশি দিব, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো থাকবেন দীর্ঘমেয়াদী। আরেকটি ব্যাপার, এটা ভয়ের কোনো কারণে আমরা যে পরামর্শ দিয়েছি বিশেষ করে খাদ্যাভ্যাস মেনে চলতে পারলে আশা করছি নিয়ন্ত্রণ। তবে একবার এই রোগটি হলে এটি আসলে সারা জীবন থাকে সাধারণত, তবে যারা নিয়ম মেনে চলে, খাদ্যাভ্যাস মেনে চলে, তারা কিন্তু সারা জীবন ভালো থাকতে পারে, বড় ধরনের কোনো সমস্যা তাদের হয় না। আপনার জন্য আমাদের শুভকামনা রইল এবং আপনি নিশ্চয়ই শরীরের ওজনটিও কমিয়ে ফেলবেন। আপনাকে ধন্যবাদ। আমাদেরকে আরেকজন দর্শক ফোন দিয়েছেন, দর্শক আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমরা শুনতে পাচ্ছি আপনার টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে প্রশ্নটা করুন সংক্ষেপে। প্রশ্ন হলো যে আমার নাতির বয়স 5.5 বছর। জি জি, ও জ্বর হয়েছে 1 সপ্তাহ ধরে। জি বলুন বলুন, আমরা শুনছি। ওর বাবা মারও জ্বর হয়েছে, করোনা টেস্ট করছে, নেগেটিভ আসছে বাবা মার। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, তো ওর ওকে ইয়া দিছিল আপনার ওই যে অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের সিরাপ দিছিল। হ্যাঁ, তারপরে আপনার নাফা দিছিল, তারপরে মাঝখান দিয়ে জ্বর 102-এর উপরে গেছে, আর আপনার সাপোজে টেনে দেওয়া হয়েছিল। এরপরে আপনার যখন ওর কাশি যাচ্ছে না, ওরে নেবুলাইজার দিছে। হ্যাঁ, দুই দিন নেনিক নেবুলাইজার দিছে। এখন বর্তমানে ওর জ্বর নাই, সবকিছু ভালো আছে, কিন্তু মুখে কোনো খাবার নিচ্ছে না, ওরা কোনো কিছু খাবার নিয়ে যাচ্ছে না। আমরা উত্তর চলে। বয়স কত বলেছেন? আসলে এই সময় একটু জ্বরের যে সময়টাই আমরা বলে থাকি, একটু রুচিটা বাচ্চাদের কমে যাবে, একটু ধৈর্য ধরতে হবে, এটা আমাদের সব বড়দের আসলে কমে যায়। এক্ষেত্রে আপনি এই সময়টা আমরা বলি আগামী 5-7 দিন একটু লিকুইড জাতীয় তরল জাতীয় জিনিস একটু বেশি করে খাওয়াবেন, তাহলে কিন্তু দেখবেন যে বাচ্চারা এই এই ক্ষেত্রে এই সময়টা পার করে দিতে পারবে। সেই সাথে আপনি একটু সিরাপ জিঙ্ক, এই সিরাপটা 1 চামচ করে দুবার একটু খাওয়ান। অনেক সময় দেখা যায় বাচ্চারা বলতে পারে না, গ্যাসের কিছু সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি সিরাপ অমিডন আমরা 5-7 দিনের জন্য দিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় উপকার পাওয়া যায়। এটা 1 চামচ করে 3 বার খালি পেটে 5-7 দিনের জন্য জীবন, জিঙ্কটা একটু খাবেন। এই সময় খাওয়া নিয়ে জোর করবেন না, এটা আসলে সবারই হয়, এটা নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠার কারণে 5-7 দিনের মধ্যে দেখবেন যে আবার তার যে রুচিটা সেটা চলে এসেছে। 2টো ওষুধ গ্রহণ করুন, আর খাবার নিয়ে জোর করবেন না, সেটা একটু মেনটেন করে চলুন ইনশাল্লাহ। আপনি যার জন্য প্রশ্ন করেন সে তার রুচি অচিরেই চলে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ। এক কথায় জানতে চাই, করোনা টেস্টে পজিটিভ এসছে, পজিটিভ আসার অবস্থায় ভ্যাকসিন নেওয়া হয়েছে, কোনো সমস্যা আছে কিনা? ধন্যবাদ। আমি দুটি কথা বলি, একটি হলো যে ভ্যাকসিন নিলে বড় কোনো ক্ষতি নেই, তবে সাধারণত আমরা 4 সপ্তাহ পর নিতে বলি, কারণ করোনা হবার জন্য তার শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, সে যেহেতু কিছুটা ইমিউনিটি তৈরি হয়ে গেছে, সেই জন্য আমরা বলি এই সময় না নিয়ে 1 মাস পরে বা 4 সপ্তাহ পরে তিনি নিয়েছেন, তাতে কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আপনি বলছেন। ডাক্তার জামান, আপনাকে ধন্যবাদ। ডাক্তার শিমুল, ধন্যবাদ। একই সঙ্গে দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে আবারও আগামীকাল করোনা হেল্প ডেস্ক নিয়ে। আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন।